তানুজাস কবির ফ্যামিলি স্টোর নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ। আপাতত দু জোড়া আপ ও ডাউন ট্রেন নিয়ে লালগোলা শিয়ালদহ শাখায় রেল পরিষেবা চালু করলো পূর্ব রেলওয়ে। সব স্টেশনে ট্রেনগুলি স্টপেজ না দিলেও গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ট্রেনগুলি স্টপেজ দেবে। ট্রেনগুলির সময়সূচি জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। জনবিক্ষোভে লালগোলা শিয়ালদহ শাখায় একাধিক স্টেশন ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ ছিল রেল চলাচল। 21 ডিসেম্বর থেকে আপাতত দু জোড়া আপ ও ডাউন ট্রেন চালু করে রেল পরিষেবা চালু করতে সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। যদিও সব স্টেশনে এই ট্রেনগুলি স্টপেজ দেবে না, আপাতত কৃষ্ণপুর, বহরমপুর, পলাশী, কৃষ্ণনগর, রানাঘাট ও শিয়ালদহ স্টেশনে যাত্রীরা ট্রেনগুলির পরিষেবা পাবে। পূর্ব রেলের পক্ষ থেকে এই ট্রেনগুলির সময়সূচি জানানো হয়েছে। ট্রেন নম্বর 31705 আপ ট্রেন রানাঘাট থেকে ছাড়বে সকাল 5টার সময়, কৃষ্ণনগর সকাল 5টা 34, পলাশী সকাল 6টা 28, বহরমপুর সকাল 7টা 30, কৃষ্ণপুর সকাল 8টা 35। ওই একই ট্রেন শিয়ালদহর উদ্দেশ্যে রওনা দেবে। কৃষ্ণপুর স্টেশন থেকে সকাল 8টা 45, বহরমপুর সকাল 9টা 45, পলাশী সকাল 10টা 48, কৃষ্ণনগর সকাল 11টা 45, রানাঘাট দুপুর 12টা 20, শিয়ালদহ দুপুর 2টা 15। ট্রেন নম্বর 63107 আপ ট্রেন শিয়ালদহ থেকে এই ট্রেনটি ছাড়বে সকাল 10টা 28 মিনিটে, রানাঘাট দুপুর 12টা 8 মিনিট, কৃষ্ণনগর দুপুর 12টা 35 মিনিট, পলাশী দুপুর 1টা 35 মিনিট, বহরমপুর দুপুর 2টা 35 মিনিট, কৃষ্ণপুর দুপুর 3টে 30 মিনিটে পৌঁছবে। ট্রেন নম্বর ডাউন শিয়ালদহ পলাশী স্পেশাল। কৃষ্ণপুর থেকে এই ট্রেনটি ছাড়বে বিকেল 4টে 30 মিনিটে, বহরমপুর বিকেল 5টা 30 মিনিট, পলাশী সন্ধে 6টা 35 মিনিট, কৃষ্ণনগর রাত্রি 7টা 35 মিনিট, রানাঘাট রাত্রি 8টা 13 মিনিট ও শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি রাত্রি 10টায়। তো এটা খুব ভালো লাগছে, যেতে পারছে। অনেকদিন পরে ট্রেনটা মানে বন্ধ ছিল, সে বন্ধ থাকার পরে শুরু হলো, এবার খুব ভালো লাগছে। এটা মুর্শিদাবাদবাসীর পক্ষে খুবই একটা সুখবর। আজকে খুব ভালো লাগছে যে অনেকদিন পরে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, তারপর আজকে নতুনভাবে ট্রেন চলাচল করছে। তো এটা জেলাবাসীর পক্ষে সত্যি খুব খুশির খবর যে যেহেতু আজকে আমার একটা পরীক্ষা আছে, কলকাতা যাব, তো আমার মনে হচ্ছে এই ট্রেন যত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হবে তত মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষে এটা ভালো হবে। খুব ভালো লাগছে, আজকে অনেকদিন পর ট্রেন চলছে আর কি। ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা ভালো হওয়ার জন্য খুব ট্রেনকে মানে ট্রেনের কোম্পানিকে আমাদের খুব ধন্যবাদ। আমরা সকালেই জানতে পারলাম, জানার পরেই খুব আনন্দ হয়েছিল যে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থাটা, এত বিচ্ছিন্ন হয়ে গেছিলো, আমাদের খুব অসুবিধা হয়েছিলো ডেলি প্যাসেঞ্জারদের, যাতে টাইমলি ট্রেনটা চলে তার জন্য আমরা খুব উপকৃত হব। ছোট্ট খুকি ছিল আমার, আজ সে বিয়ের সাজে, শুভ পরিণয়ে আজি নতুন কোণে লাজে। জীবনের শুরু থেকে প্রতিটি শুভক্ষণে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানজাস।